সিলেটে যাত্রা শুরু করলো দেশের তৃতীয় বৃহৎ চিড়িয়াখানা নগরীর টিলাগড় ইকোপার্কে নির্মিত চিড়িয়াখানাটিতে দর্শনার্থীদের জন্য আনা হয়েছে নানা জাতের দেশি বিদেশি প্রাণী তবে দর্শনার্থীদের অবাধ বিচরণে যাতে ইকোপার্কের মুক্ত প্রাণীদের জন্য ক্ষতি কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে বন বিভাগের প্রতি দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা শুক্রবার উদ্বোধন করা হয় সিলেটনগরের টিলাগড়া ইকো পার্ক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র চিড়িয়াখানার এরই মধ্যে চিড়িয়াখানায় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয়েছে প্রজাতির প্রাণী উদ্বোধনের চিড়িয়াখানায় বন্যপ্রাণীদের দেখতে ভিড় করছেন নানা বয়সের মানুষ বিলুপ্ত প্রায় প্রাণীদের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে চিড়িয়াখানায় আরও প্রাণী আনার দাবি দর্শনার্থীদের আমরা আজকে খুবই আনন্দিত এখানে দেখতে পারছি পারছি ফ্যামিলি নিয়ে এই সব মিলে একটা মানে ভালো একটা প্লেস আমাদের সিলেটে আরকি জেব্রা দেখলাম এই জায়গায় সেই পাখি একটা পাখি আছে ময়ূর তারপরে যে কি দেখিছিলাম আরো একটা পাখি আর এটা শুনছি যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটা চিড়খানা আছে উই ফিল প্রাউড সেগুলা বিলুপ্তপ্রায় প্রাণী যেখানে এখানে রাখার মতো এবং এটাকে আরও সুন্দর সুন্দর প্রাণী এরে সংভার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি একশো বারো একর জায়গা জুড়ে নির্মিত ইকো পার্ক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র চিড়িয়াখানায় আরো প্রাণী আনা হবে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা আমরা এটা আরো সমৃদ্ধ করব আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে আছে যে এখানে বাঘ সিংহ সহ আবার আমরা আরেকটা ই করতে চাচ্ছি যে আমরা বড় রকমের একটা অ্যাকোরিয়াম এখানে করব। বিশেষ করে বাচ্চাদের জন্য মাছ যদি থাকে আকর্ষণীয় হবে তবে প্রাণী সংরক্ষণ কেন্দ্রের ভেতর চিড়িয়াখানাটি স্থাপন করায় বনের মুক্ত প্রাণীদের নিয়ে শঙ্কিত পরিবেশ কর্মীরা সংরক্ষণের জন্য যে কেন্দ্রটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা যেন সংরক্ষণ কেন্দ্র হিসাবেই থাকে এখানে যাতে চিড়িয়াখানার মতো প্রাণীদের সাথে ওইভাবে আচরণ করা না হয় কোনো অসুস্থ প্রাণী বা সুস্থ প্রাণী যেভাবে আছে ওদেরকে যেন তাদের অধিকার দিয়ে সংরক্ষণের জন্য রাখা হয় রাতারগুলি একটি বিশেষ জীব বৈচিত্র্য এলাকা কিন্তু আমরা বাস্তবে কি দেখছি এটা একটা পর্যটন স্পট বানিয়ে ফেলা হয়েছে এই টিলাগড় ইকো পার্কটা যেন কোনো পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্র না হয় দর্শনার্থীদের অবাধ বিচরণ যাতে মুক্ত প্রাণীদের জীবন সংশয়ের কারণ হয়ে না দাঁড়ায় সেজন্য সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার তাগিদ তাদের